আজকে আমরা জাতীয় উদ্যান আছি আমাদের মাননীয় আজকে জানেন যে যুবলীগের সপ্তম সম্মেলন হচ্ছে, সেখানে নেতা নির্ধারণ করা হবে, কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি নির্ধারণ করা হবে, প্রথম পর্বের কাজ শেষ হচ্ছে এবং বক্তব্য রাখছেন আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখছেন। সম্মেলনটি হচ্ছে আপনারা দেখছেন যে মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এখানে আসছেন এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে 64 জেলা থেকে লোকজন এসেছেন তারা এই যুবলীগের। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ সব সর্বক্ষেত্রেই ছাত্রলীগের অবদান রয়েছে। ছাত্রলীগের পরেই এই যুব সমাজ এই দেশকে উন্নত করার জন্য আপনার যুবলীগ করে থাকেন কিংবা অন্য সংগঠন করে থাকেন। বঙ্গবন্ধুর স্বাধীনা শেখ ফজলুল হক মনি তার হাতে এই যুবলীগের প্রতিষ্ঠা হয়েছিল, তখন তার বয়স ছিল 32 বছর। তার সেখান থেকে যুবলীগের 6টি সম্মেলন হয়েছে, বর্তমানে যুবলীগের সপ্তম সম্মেলন চলছে। আপনারা দেখে শুনতে পাচ্ছেন যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তিনি বক্তব্য রাখছেন, তিনি উপদেশমূলক বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন যে বাংলাদেশের জনগণের সেবক হিসেবে কাজ করার জন্যই আমি প্রধানমন্ত্রী হয়েছি, আপনাদের জনগণের নির্বাচনে আমি প্রধানমন্ত্রী হয়েছি। আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বঙ্গবন্ধু শেখ হাসিনাকে বিশ্বের দরবারে বিশ্ব নেত্রী হিসাবে আখ্যায়িত করা হয়েছিল, তাকে মাদার অফ ইউনিটি বলা হয়। বঙ্গবন্ধুর কন্যাকে তিনি বিভিন্নভাবে বাংলাদেশের শিক্ষা খাতে অবদান রাখছেন, স্বাস্থ্য খাতে অবদান রাখছেন, দারিদ্র বিমোচনে অবদান রাখছেন। বাংলাদেশ একটি স্বনির্ভরশীল বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে প্রচারিত হচ্ছে এবং বাংলাদেশের আপনি যেখানেই যাবেন না কেন, প্রান্তে যাবেন না কেন, বাংলাদেশের উন্নয়ন আর উন্নয়ন এবং বাংলাদেশের ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আপনারা কোথাও দেখবেন না যে একজন লোক না খেয়ে বাংলাদেশের কোথাও অবস্থান করছে। সবাই তিন বেলা ভাত খেয়ে, আমাদের একজন মন্ত্রী বলল পরিকল্পনা উন্নয়ন মন্ত্রী যে আমরা তিন বেলা ভাত খাচ্ছি, এটাই হচ্ছে আমাদের উন্নয়নের সর্বশ্রেষ্ঠ হচ্ছে নিকৃষ্ট সর্বশ্রেষ্ঠ উদাহরণ। আমাদের এই সম্মেলনের জানেন যে আজকে সম্মেলন, আজকেই হয়তো কমিটি ঘোষণা করা হবে, আজকেই যুবলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে। সেখানে আমাদের শেখ ফজলুল হক মনি সুযোগ্য সন্তান শেখ ফজলে তাপস ফজলে শামস তাপস ফজলে শামস পরশ ভাই তার কথা শোনা যাচ্ছে, তিনি হয়তো যুবলীগের সভাপতি হবেন। আপনারা জানেন যে ফজলে শেখ ফজলে শামস তাপস ভাই ফজলে শামস পরশ ভাই তিনি হচ্ছেন একজন উচ্চশিক্ষিত, তিনি বাহিরের দেশের বাইরে যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা করে আসছেন এবং তিনি হচ্ছেন একজন বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তিনি একজন শিক্ষক হিসেবে আসছেন। আমরা চাচ্ছি যুব সমাজ যারা আমরা ছাত্রলীগ করে আসছি যে পরশ ভাইয়ের মতো এরকম একজন লোক যদি সভাপতি হয় তাহলে এবং শিক্ষিত লোক যদি সভাপতি হয় এবং বঙ্গবন্ধুর উত্তরসূরি ব্লাড কানেকশন যদি যুবলীগে চলে আসে তাহলে যুবলীগে সেই আমাদের উল্লেখযোগ্য যে সমস্যাগুলো কেসিনো ব্যবসা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি সেইগুলো হবে না। এখানে বাংলাদেশ হবে একটি উন্নয়নশীল বাংলাদেশ। আপনারা জানেন যে ছাত্রলীগের পরই যুব সমাজই হচ্ছে আমাদের একমাত্র চালিকা শক্তি, যুব সমাজই পারে এই দেশকে পরিবর্তন করতে। যুব সমাজের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটু আগে বলে গেছেন যে কর্মসংস্থান ব্যাংক তৈরি করা হয়েছে, যুবকদের জন্য বিভিন্ন পরিকল্পনা করা হয়েছে, একটি বাড়ি একটি খামার প্রকল্প করেছেন, সেটাকে এখন করছেন আমার বাড়ি আমার খামার। প্রতিটি মানুষ যেন প্রত্যেকটি এলাকা থেকে যাতে আমরা স্বনির্ভর বাংলাদেশ করার জন্য আমরা যেখানে ছাদ এবং হচ্ছে যেই যেই কোনো জায়গায় আমরা জায়গা পাবো সেখানেই কিন্তু আমরা কৃষিকাজ করবো, কৃষি নির্ভরশীল বাংলাদেশ হিসেবে আমরা কাজ করবো। প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন আজকে, এই বক্তব্যের মধ্যে আমরা 11:30
শুরু হচ্ছিল আমাদের সেই সম্মেলন শুরু হয়েছিল জাতীয় সংবিধানের মাধ্যমে। তারপর হচ্ছে বিভিন্ন জন বক্তব্য রাখছেন আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাই। আপনারা যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন বা ইউটিউব চ্যানেলে আমার ফ্রেন্ড আছেন, আপনারা জানেন যে আমি মাঝে মধ্যে আমি আওয়ামী লীগের সেই 2012 সালে যখন সম্মেলন হয়েছে, 2014 সালে যখন সম্মেলন হয়েছে এবং বিভিন্ন সম্মেলনে আমি সাধারণত এখানে এসে এই জায়গাটায় এসে আমি সাধারণত এরকম একটা ভিডিও করে থাকি। বাট আজকে আমি আমার ভোকালটা দিচ্ছি, এক মিনিটের ভিডিও হয়তো আমি এইভাবে মাঠটাকে দেখাচ্ছি, বাট আমি সত্যিকার অর্থে আমি ভয়েস দিতে পারি, আমি ভোকালে কথা বলতে পারি। আমি সেখানে ভয়েস দিয়ে ভোকাল দিয়ে আপনাদেরকে জানাইতে চাচ্ছি যে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, বাংলাদেশ অনেক উন্নয়নশীল দেশে হয়ে গেছে। আপনারা জানেন যে আমাদের যে বিরোধী দল রয়েছেন বিএনপি, তারা যেইভাবে বলছেন যে আপনারা হচ্ছেন যে একটি মানে গরু ছাগল পালন করেন, সেই কথাটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ তিনি বলেন না। তিনি বলছেন যে আপনারা শিক্ষিত হন এবং আইটি সেক্টরে কাজ করুন, গ্লোবালকে বুঝুন, বিশ্বকে বুঝুন, বিশ্বকে বুঝলেই আপনারা এগিয়ে যেতে পারবেন। আপনারা ডিজিটাল বাংলাদেশ, আমরা জানি যে এই ডিজিটাল বাংলাদেশ আমাদের প্রত্যন্ত অঞ্চলে আমাদের গ্রাম পর্যন্ত চলে গেছে ডিজিটাল বাংলাদেশের সেবা। আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের বাংলাদেশকে আমরা ইন্টারন্যাশনালভাবে আমরা প্রচার করতে পারতেছি। আপনারা আরেকটা জানেন যে আমাদের বঙ্গবন্ধুর দরিদ্র যে আমাদের সজীব ওয়াজেদ জয় রয়েছেন, তিনি আমাদের তারুণ্যের অহংকার এবং আমাদের শুধু বঙ্গবন্ধুর হয়তো বিএনপির তারেক রহমান উত্তরসূরি হিসাবে বঙ্গবন্ধুর যে খুনি এবং হচ্ছে বাংলাদেশের যতগুলো খুন রয়েছে, বাংলাদেশের যত সেনাবাহিনী মারা গেছে, 1000 লোককে মেরেছিল যেই খুনি জিয়াউর রহমান, কিন্তু সেইখানে